তো কিভাবে ঢাকা ইউনিভার্সিটি ducmc.com ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আপনাকে ducmc.com ওয়েবসাইটে চলে আসতে হবে, তারপর এখানে সাইন আপে ক্লিক করে ফেলতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি আপনাদের কলেজের টাইপটা দিয়ে দিবেন। তো আমি এখানে কলেজ টাইপ এবং কলেজ নেমটা বসিয়ে দিচ্ছি। তারপর আপনার যে ডিউ রেজিস্ট্রেশন আইডি আছে সেটা বসিয়ে দিবেন। তারপর আপনার সেশন যেটা আছে আপনারা সেশন এখানে এটা বসিয়ে দিবেন। তারপর আপনার প্রোগ্রাম এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে আপনারা আপনাদের সমস্ত তথ্য এখানে বসিয়ে দিবেন। আপনি একটু আগে যেই তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো ফার্স্টে শো করবে। তারপর প্রথমে আপনাকে উইথ 150 এবং হাইট 150 150 একটা সাইজের একটা আপনার ইমেজ এখানে আপলোড করে দিতে হবে। তো আপনারা যখন একটা ইমেজ আপলোড করে দিবেন, তারপর এখানে আপলোড করার পর আপনার এখানে নাম, আপনার ফার্স্টের নাম, তারপর আপনার বাংলা নাম, তারপরে আপনার বাবা মা, আপনার ফোন নাম্বার এবং আরও যা তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার আপনারা মেল করে দিবেন, যার যে জেন্ডার। তারপর আপনার এখানে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনাদের বিলে সমস্ত তথ্য এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিজে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডে আপনারা এখানে এখানে যে নির্দেশ দেওয়া আছে নিউমেরিক এগুলো বসিয়ে আপনারা এখানে সাবমিট করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার রেজিস্ট্রেশন সাবমিট হয়ে গেছে। তো আমি এখানে ওকে ক্লিক করে দিব। তো ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তারপর আপনারা এখান থেকে লগ ইন করে ফেলতে পারবেন। তো লগ ইনে আমি ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে তথ্যগুলো দেখতে পাবেন। তো আপনারা আপনাদের তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন। এখানে ক্যাপচা কোডটা ফার্স্টে বসিয়ে দিবেন এই এখানে আসার পর। তারপর এখানে প্রোগ্রামে আপনারা সেশন, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটুকে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন পাসওয়ার্ডটা বসিয়ে আপনারা এখানে লগ ইন করে দেবেন। লগ ইন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এইটা লগ ইন হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনও সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে। তো এখান থেকে আমি সিগনেচারটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে এডিটে ক্লিক করে আপনারা একটা 150x সাইজের একটা সিগনেচার এখানে চুজ ফাইলে ক্লিক করে একটা সিগনেচার আপলোড করে দেবেন। অবশ্যই 150x সাইজের হতে হবে। তো আমি সিগনেচারটা আপলোড করে দিয়ে এখানে সেভ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার সিগনেচারটাও এখানে আপলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা সিগনেচারটা আপলোড করে ফেলতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ নামের অপশনটা আছে। এখানে আপনারা ফর্ম ফিল আপের যে অপশন আছে এগুলো ফর্ম ফিল আপ আপনি করে ফেলতে পারবেন এখানে এসে। তো নেক্সট ভিডিওতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।